প্রশ্ন সমাধান শিক্ষা মন্ত্রণালয় পদ উপসহকারী প্রকৌশলী ড্রাফটম্যান পরীক্ষা চার জানুয়ারি দু বাংলা সাহিত্য চণ্ডীমঙ্গল কাব্যের রচয়িতা কে উত্তর খ মুকুন্দরাম চক্রবর্তী ব্রহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন উত্তর গ রামমোহন রায় বাংলা একাডেমি রবীন্দ্র পুরস্কার প্রবর্তন করে কবে উত্তর গ দুই সালে রামায়ণ রচয়িতা কবি চন্দ্রাবতীর জন্মস্থান কোথায় উত্তর ঘ কিশোরগঞ্জ রবীন্দ্রনাথ ঠাকুরকে কত সালে স্যার বা নাইটহুড উপাধিতে ভূষিত করা হয় উত্তর খ উনিশশো পনেরো কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক নাটক উত্তর গ পায়ের আওয়াজ পাওয়া যায় ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয় উত্তর গ আঠারোশো সালে ইয়াং বেঙ্গল আন্দোলনের পুরোদা ব্যক্তি কে ছিলেন উত্তর উত্তরঘ হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও চন্দ্রশেখর উপন্যাস কার লেখা উত্তর ক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি উত্তর ক চর্যাপদ মজলুম আদিব কার ছদ্মনাম উত্তর খ খামচুর রাহমান দিনের সারা জীবন কি উত্তর খ কাব্যনাট্য কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস কোনটি উত্তর খ মৃত্যু ক্ষুধা সঞ্চয়িতা কার কাব্য সংকলন উত্তর গ রবীন্দ্রনাথ ঠাকুরের মনির চৌধুরীর কবর নাটকের প্রেক্ষাপট কি উত্তর ক ভাষা আন্দোলন বাংলা সাহিত্যের কথা গ্রন্থটির রচয়িতা কে উত্তর গ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বেগম পত্রিকার সম্পাদক কে ছিলেন উত্তর ঘ নূরজাহান বেগম বাংলা ব্যাকরণ অগ্নির সমর্থক শব্দ কি উত্তর ক অনল অরণ্যের রোদন বাগধারাটির অর্থ কি উত্তর ঘ নিষ্ফল আবেদন কোনটি মহাপ্রাণ ধ্বনি উত্তর ঘ কৃত্রিম শব্দের বিপরীত শব্দ লিখুন উত্তর গ স্বাভাবিক কোন বানানটি শুদ্ধ উত্তর গ সমীচীন দন্তুস ময়দীর্ঘি ছয় দীর্ঘী সমীচীন বাংলাদেশ বিষয়াবলী কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে উত্তর গ সুন্দরবন বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য সর্বোচ্চ খেতাব কোনটি উত্তর খ বীরশ্রেষ্ঠ বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে নাগরিক ও সরকারি কর্মচারীদের কর্তব্যের কথা বলা হয়েছে উত্তর খ অনুচ্ছেদ একুশ কোন নদী বাংলাদেশে উৎপন্ন হয়ে বাংলাদেশের জলসীমায় সমাপ্ত হয়েছে উত্তর ঘ সাঙ্গু নদী মেডোনা তিতাল্লিশ চিত্রকর্মটি কিসের উপর আঁকা উত্তর ঘ দুর্ভিক্ষের ওপর বাংলাদেশের ট্রেজারি বিল ইস্যু করার এক কার উত্তর খ বাংলাদেশ ব্যাংক হালদা নদী কিসের জন্য বিখ্যাত উত্তর গ একটি প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র বাংলাদেশের ডাক বিভাগের স্লোগান কি উত্তর খ সেবায় আদর্শ আন্তর্জাতিক বিষয়াবলী ক টোয়েন্টি ফোর কোথায় অনুষ্ঠিত হয়েছিল উত্তর খ কাটওয়াইজ পোল্যান্ড আন্দামান নিকোবর দ্বীপ এর মালিকানা কোন দেশের উত্তর খ ভারত জাতিসংঘ কর্তৃক মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্রটি কোন সালে অনুমোদিত হয় উত্তর খ উনিশশো আটচল্লিশ এস কয়টি গোল আছে উত্তর গ সতেরোটি কুড়িল দ্বীপপুঞ্জ নিয়ে কোন দুটি দেশের মধ্যে বিরোধ রয়েছে উত্তর ক জাপান ও রাশিয়া ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি উত্তর ক জম্মু কাশ্মীর ও লাদাখ কোনটি ন্যাটোর সদস্য দেশ নয় উত্তর ঘ সুইডেন বিজ্ঞান কোন মৌলিক অধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে উত্তর ক ব্রোমিন রক্তের তরল অংশের নাম কি উত্তর ক প্লাজমা বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির জন্য কোন গ্যাসটি বেশি দায়ী উত্তর ক কার্বন ডাইঅক্সাইড নিরাপদ পানযোগ্য পানির বট কত হতে হবে উত্তর ক শূন্য ইংলিশ অ্যালামনাই ইজ দ্য পুরাল ফর্ম অফ আনসারে অ্যালাম্নাস আইডেন্টিফাই দ্য কারেক্ট স্পেলিং আনসারে সুপার স্টেশন এস ইউ আর এস আই ও এন সুপার স্টেশন দ্য বয় অনস টু গো হোম

উই ৱৰ্ক এভৰিডে এক্সেপ্ট ফ্ৰাইডে হোৱাট পাৰ্ট অফ স্পীচ ইজ একপ্ট আনচাৰ বি প্ৰিপজিশন হুইছ অফ দ্য ফলিং ইজ ইন প্লুৰ ফৰ্ম আনচাৰ বি মিডিয়া হি বি কেম ব্ৰিছ অভাৰ নাইট হোৱাট পাৰ্ট অফ স্পীচ ইজ অভাৰ নাইট আনচাৰ ডি এণ্ড এডভাৰ্ড

there were dash guests than i expected answer d fewer what kind of noun money is answer d uncountable it rained here yesterday dash the appropriate tag question will be answer b didn't it the feminine gender of drone is

কনগ্র্যাচুলেশন ড্যাশ ইউর সাকসেস আনসার সি ওয়ান দিস ইজ ড্যাশ ইউনিক অপরচুনিটি আনসার বি এ বিষয়ভিত্তিক প্রশ্ন বিষয়ভিত্তিক প্রশ্ন ও উত্তর দেওয়া আছে চাইলে ভিডিও পজ করে দেখে নিতে পারেন যাদের প্রয়োজন তারা দেখে নিন বা পড়ে নিন থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনটিতে ক্লিক করুন নিয়মিত আপডেট নোটিফিকেশন এবং নিয়মিত বিভিন্ন পরীক্ষার প্রশ্ন সমাধান পাওয়ার জন্য ধন্যবাদ